শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিএনপি আওয়ামী লীগের মিডল স্ট্যাম্প উড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নো বলেও আউট করতে পারবে না। আমি বলি, বিএনপি আপনাদেরকে নো বলে আউট করবে না, LVW দিয়েও আউট করবে না। বিএনপি আপনাদের মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটাবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নো বলে আউট করতে পারবে না। আমি বলি, বিএনপি আপনাদেরকে নো বলেও আউট করবে না, LVW দিয়েও আউট করবে না। একবারে মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে আপনাদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, সাগর রুনির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 99 বার পিছিয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আর 20 থেকে 22 দিনের মধ্যে সাক্ষী জোগাড় করে দেশনায়ক তারেক রহমান আর তার স্ত্রীর নামে সাক্ষ্য গ্রহণ করে তাদের সাজা দেওয়া হয়েছে। এই সাজা আগেই লিখে রাখা হয়েছে, এই জন্যই বলেছিলাম আমি বিস্মিত নই, এটা শেখ হাসিনার দ্বারাই সম্ভব। 2018 এর নির্বাচনে যেভাবে 7 দিন 3 দিন পরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করে সাজা দেওয়া হয়েছে, এটা সেই প্রক্রিয়ারই অংশ। লাইলাতুল বারাক সৌভাগ্যের রজনী। এখন শেখ হাসিনা নিজে দুইটা কিছু লাইলাতুল প্রতিষ্ঠান গড়ে তুলছে। কেউ কেউ বলছেন রসিকজনেরা যে লাইলাতুল আদালত আর লাইলাতুল ইলেকশন, মানে দিনের ভোট রাত্রে হয় এই জন্য বলছেন লাইলাতুল ইলেকশন, আর রাত্রেবেলায় রায় দেওয়া হয় এই জন্য লাইলাতুল আদালত। এদিকে আওয়ামী লীগকে আর কোনো ধরনের শান্তি সমাবেশ না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা আগামীতে শান্তি সমাবেশ করতে গেলে ব্যানারে লিখবেন অশান্তির সমাবেশ, কারণ আপনাদের শান্তির সমাবেশে হাফেজ রেজাউল করিম গিয়ে বুঝতে পারেনি যে এখানে অশান্তির সমাবেশ হয়। তিনি যদি জানতেন তাহলে তাকে হত্যার শিকার হতেন না। আমরা দাবি জানাচ্ছি আওয়ামী লীগ যেন আর কোনো শান্তি সমাবেশ না করে। শনিবার 5 আগস্ট বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের শান্তি সমাবেশে 2 গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সরকার রাত দিন উন্নয়নের গান গায়, কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে আসেন না, এমন মন্তব্য করে মহাসচিব ইউনুস আহমদ বলেন, মসজিদের মাইকে ডেকেও মানুষকে ভোট দিতে আনতে পারেন না। এর কারণ কি জানেন? সরকার সাধারণ মানুষকে মূল্যায়ন করে না, যে জন্য তারা ভোট দিতে আসেন না। সরকার বুঝে গেছে যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তারা পাস করতে পারবে না, উল্লেখ করে মহাসচিব ইউনুস আহমদ বলেন, কারণ এই সরকারের কাছে 5-7% ভোট আছে মাত্র। এই সরকারকে কোনো ভালো মানুষ ভোট দেবে না, এই কারণেই এই সরকার জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। তিনি বলেন, হাফেজ রেজাউল করিমকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত, কিন্তু এই কোরআনের হাফেজকে হত্যার পরও প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা কি এমন শান্তি সমাবেশ করেন যেখানে আপনাদের প্রধান অতিথি বক্তব্য শেষ না হতেই এমন ন্যাক্কারজনক হামলা চালালেন? এই ধরনের শান্তি সমাবেশ আমরা চাই না। পাশাপাশি ভারতের হরিয়ানায় মুসলমানদের হত্যার জন্য তীব্র নিন্দা জানাই।